tomorrow to everyone. For the first time, I'm trying kabli set. জানি না কেমন লাগতেছে. And Eid Mubarak to everyone যারা আছেন. আশা করি ভালো ঈদ কাটাবেন বা কাটাইছেন. And এখন মূলত একটু লেট হয়ে গেছে, আমি আমাদের দিকে যাই, ব্যাক করি, কথাবার্তা বলে আপনারা তো আছেন. তো আমি মূলত একটু ছাদে গেছিলাম, অ্যান্ড ছাদে যাওয়ার পরে একটু ছবি তুলছি, তন্নেপুর তুলে দিল. সেই ছবিগুলো দেখতে হলে আপনাদেরকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে অথবা ফেসবুকে. সো দুটো লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে, কাইন্ডলি ফলো করবেন. কোনোটা করবেন না জানি, তাও ফলো করে দেখে আসতে পারেন. তো আমি মূলত ইয়া থেকে ছাদ থেকে আন্নেপুর বাসায় আসলাম. আন্নেপুর বাসা ঠিক আমার বাসার উপরতলায়. সো এখানে ইয়া নাই যে আমার কোনো ডিস্টেন্স মেনটেন করে বের হইতে হবে. সো এখানে আসি, একটু সকালে খাবার দাবার খাচ্ছি, খাইয়ে দেয়ে আমি আবার নামাজ পড়তে হবে, বিকজ আজকে আবার শুক্রবার. আর নামাজের পরে কোথাও বের হলে বের হতে পারি, তার মাঝে মনে হয় না আপনাদের সাথে দেখা হবে. তো আজকে মূলত ঈদের দিন, আপনাদের সাথে যেমনটা কথা হয়েছিল, অ্যান্ড আমি এখন ঈদের দিনে খিলগায় জাস্ট আমি শুধুমাত্র যে আসছি এইটা দেখানোর জন্য আজকে ব্লগটা করতেছি. অ্যান্ড সঙ্গে আছে হচ্ছে হয়ে গেল পুরা এই যে মুশফিক, অ্যান্ড আরও আছে হচ্ছে জুরিক, অ্যান্ড নাম কি ওইটার ভুলে গেছি, দেখতেছি যে তোরা আয় ফিক্সিং আলার্ট করতে. তোরে চিনে না, তোর অনেক জায়গায় চিনে, মিচি আপু নামে. হাই ফ্রেন্ডস, I'm doing video and today I'm gonna show you Rice vlog. So let's start. শেষ তো ইন্ট্রো, শেষ তো, আরে বেটা বাদ দে, বন্ধ কর তো ইন্ট্রো. বল আরে করতে থাক, গো এডিট করে নিবে কি গো. আমি আমার মাথা কিছু আসছে না, একটু ভাইবেন একটু, কেমন আছে তোমরা? আর নামাজ কে মূলত তুই আকাম করবি না প্লিজ, আকাম করে সিরিয়াস না. আমি কি আকাম করব, আমার ভালো লাগবে না. আজকে মূলত আমি এখানে আহানা ফাসার কথা ছিল, আর অনেকের আসার কথা ছিল, বাট আনফরচুনেটলি অনেকেই এখানে আসেনি. এন্ড আমরা চারজনই মাত্র অনাথের মতো ঈদটা পালন করতেছি. বাট আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করার আছে. তো আমরা বাংলাদেশে অনেকে আসি, বাংলাদেশে ভালো মতো ঈদ করতেছি, বাট করোনার জন্য আমরা অনেকেই বলতেছি যে আমাদের ঈদটা মনে হয় এবার ভালো যাচ্ছে না. বাট আপনারা যদি একবার তাকান আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের দিকে, তাহলে আপনারা একটু দেখতে পারবেন সেখানে তারা কতটা নির্যাতিত. শুধুমাত্র সেখানেই তাকান, নাহলে আপনাদের নিচে যারা তাকান, যারা ভালো মতো এই রোজাটা পালন করতে পারেনি, আমরা 30টা রোজা ভালো মতো শেষ করতে পারছি. অ্যান্ড আল্লাহর রহমতে আমরা ভালো রিজিক পেয়েছি, ভালো পরিবেশ পেয়েছি থাকার, সেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম. আমরা অনেকেই মনে করি যে আমরা হয়তো বা ভালো ঈদ পাচ্ছি না, ভালো ড্রেস পাচ্ছি না, বাট না, আমরা আসলে অনেক কিছু পাচ্ছি, বাট আমরা শুক্রিয়া করছি না. এতটুকুই মূলত আমি আপনাদের ভিডিও শেষে বলতে চাচ্ছিলাম. অ্যান্ড আজকে ভিডিওটা এতটুকুই রাখতে চাচ্ছিলাম. সাবস্ক্রাইব করে দেন, নেক্সট আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ. সো ফিল দেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান.